তো আমাদের কি কোম্পানি সার্ভিস কি বলেন তো? গ্রাফিক ডিজাইন না? গ্রাফিক ডিজাইন লোক দিয়ে সাজ দিলাম। কোম্পানি সার্ভিস কি গ্রাফিক ডিজাইন না? এখান থেকে আমাকে আইডিয়া নেওয়া লাগবে যে আমি আসলে কোন জিনিসটা থেকে আমি গ্রাফিক ডিজাইনটাকে ফুটাই তুলতে পারবো। গ্রাফিক ডিজাইনের কাজ না, পেন টুলের কাজ না, এটা পেন টুল না, গ্রাফিক ডিজাইন তো নাকি? এটা তো গ্রাফিক ডিজাইন নিলাম। ডিজাইন হিল এটা তো গ্রাফিক জিনিস নিলাম আমি। আমি কিন্তু পুতিরের ট্যাবকে বাইরে ওপেন করতেছি, ঠিক আছে? এখন আমার কি কাজ? গ্রাফিক ডিজাইন গেল, এরপরে কি কি? ফটো ভিডিও গ্যালারি, এগুলোকে আমরা এক জায়গায় সেভ করি। আর কয়টা ইমেজ কী কী করি এক জায়গায় সেভ করি, কারণ আমরা তো কাজ করতে হবে। এরপরে বাইরেটা কি? এটা গ্রাফিক ডিজাইন আমার দরকার নাই এখন। এরপরেটা কি ডিজিটাল মার্কেটিং না? বাইরে কি করতেছি আমি? প্রতিটা জিনিস দিয়ে সাজ দিচ্ছি, প্রতিটা জিনিস দিয়ে কি করতেছি সাজ দিচ্ছি। মানে আমি কি নিচ্ছি আইডিয়া নিচ্ছি যে আসলে আমার মানে ডিজাইনটা কিরকম হবে, বুঝলেন না? আমি কি করতেছি? এটা তো ডিজিটাল মার্কেটিং না? আইকন খুঁজে বের করতেছে, আইকন দেখেন ডিজিটাল মার্কেটিং এ কিরকম করে আইকন গুলো ইউজ করছে দেখছেন। এটা তো আইকন কিন্তু ছোট ছোট ডট ডট দিছে দেখেন। আমি কি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সাজ দিয়ে কয়টা আইকন পেলাম দেখেন তো? যে এই আইকনটা তো ডট 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 ইউজ করছে করছে তো নাকি? ছোট ছোট ঘর ইউজ করছে, আবার এই আইকনটা তো ছোট ছোট ঘর ইউজ করছে, এই আইকনটা তো দেখেন ছোট ছোট ঘর ইউজ করছে সাইডগুলোতে। সো আমাকে এখান থেকে এই ছোট ছোট ঘরগুলো ইউজ করতে হবে ডিজিটাল মার্কেটিং। নিলাম নিলাম সেভ করলো, মানে এগুলো সব কটা থেকে আমাকে আইকন আমার ডিজাইন বানাইতে হবে। এগুলো কি সব কটা আইডিয়ার জন্য। এরপরে কি থাকলো? ওয়েবসাইট এন্ড ডেভেলপমেন্ট থাকলো না? ওয়েবসাইট এন্ড ডেভেলপমেন্ট থাকলো তো নাকি? আমরা ওয়েবসাইট এন্ড ডেভেলপমেন্ট দিয়ে লোগো দিয়ে সাজ দিব। ভাই বোর হলে বলিয়েন যে ভাই ক্লাস বোর হয়ে যাচ্ছে, লোগো ডিজাইনের ক্লাসে বোর না, মেধা মাথা মোতা ঘুরবে। এমন একটা ক্রিটিক্যাল জায়গার জিনিস এখান থেকে কি নেওয়া যায় বলেন তো? কি আইডিয়া থেকে কি নেওয়া যায় আইডিয়া? এই জিনিসটা তো নেওয়া যায় যায় না?
এখন আমার টার্গেট কি, এখন আমার কোম্পানির নাম দেখতে হবে, এই কোম্পানির নামে আগে কোনো লোগো আছে কি না, কারণ কোম্পানি বাইর কি করছে ওয়েবসাইট দেয়নি, ঠিক আছে, ওয়েবসাইট না দিলে এই লেখাটা দিয়ে সাজ দিব, দেখবো এই কোম্পানি এই রিলেটেড কোনো কোম্পানি আদৌ আছে কি না। ইমেজ এটুকু না, এই বাইরে কোনো ওয়েবসাইট নেই, ঠিক আছে, বাইরের কি ওয়েবসাইট নেই, কোম্পানির নাম ধরে আমরা কি করবো, বাইরে সার্চ দেবো, সার্চ দিলে কি পাবো, ওয়েবসাইট পাবো, বাইরে যদি ওয়েবসাইট কোনো কিছু ওয়েবসাইট থেকে থাকে আমরা সেই ওয়েবসাইটটা পাবো। আচ্ছা তারপরে কি করবো, এই প্রাইভেট লিমিটেডটা বাদ দিলাম, 470 ইউ লোগো দিয়ে সার্চ দেবো, যে এই রিলেটেড কোনো লোগো মিলতেছে কিনা, আমি একটা লোগো বানাইতে কতক্ষণ থেকে সে খুঁজতেছি, বাইরের বাইরের লিঙ্কিং অ্যাকাউন্ট বুঝছেন, এটা কি বাইরের লিঙ্কিং, দেখেন আমি কিন্তু বাইরের বাইরের প্রোফাইলের নাম সাজ দিয়ে কিন্তু আমি লিঙ্কিং পাইলাম, একটা লোক আছে সেটা ভালো লাগছে, এটাই ভালো লাগছে, ভালো করতেছে না ফর ইউটা, দেখেন তো নিলাম এটাই নিল, এই দেখেন আমি কি করলাম, সব কয়টাকে নিয়ে আসি, আমাকে এখন এই কয়টা থেকে আমাকে কি করে লোগো বানাইতে হবে, আমি কি করলাম এই কয়টাকে আইডিয়া নিলাম যে আমার এই কয়টা থেকে আমার কি আমার লোগো বানাইতে হবে, ওনার কি বাইরে গ্রাফিক্স আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডিজাইনও আছে, কোম্পানি নামও আছে, আমি কি নিলাম শুধু আইডিয়া নিলাম, তারপর আমার কি আমার আমার সেকেন্ড কাজ হচ্ছে ভাই মানে মনোযোগ দিয়ে দেখা লাগবে, চিন্তা করা লাগবে আমি কি বানাবো, এটা কিন্তু কলম, এটা কি এটা একটা কলম, আমরা কাজ করতে পারি এই পেন টুলটাকে সরাইতে পারি, উপরের অ্যাঙ্গার টুলটাকে রাখতে পারি, অর্ধেক অ্যাঙ্গার টুল, কন্ট্রোল টু দিয়ে আমি লক করলাম, আমার তো এই অ্যাঙ্গার টুলটা দরকার নাকি, এটা কেমনে বানাইতে পারো বলেন, বানাবো কেমনে বলেন, দেখছেন দেখছেন কি দেখে বানাইতে পারবেন, এরকম করে বানাইতে পারবেন, এটা এটাকে আমাকে বানাইতে হবে, আমি ভাঙলাম অলরেডি, ঠিক আছে ভাঙে কি করলাম, আমার এখানে চার ঘন্টা একটা ঘর আছে না, চার ঘন্টা একটা ঘর নিলাম, ঘর নিয়ে কি করবো এটাকে, এরকম করে আছে
আমি স্টপ করে নিলাম। আমার কথা হচ্ছে এই স্টক আর এই স্টককে বাইরে করে রাখতে হবে, আমাকে আগে এটাকে কাটা লাগবে। এটাকে আমার কি করা লাগবে, কাটা লাগবে। দুটো লাইন নিলাম, কেটে দিলাম, কেটে দিয়ে করলাম কি ডিলিট করে দিলাম। দেখেন তো এই 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 লাইনটা আসছে, ওই লাইনটা হয়েছে, ওই লাইনটা হলে তো আমার এখন এই এই জায়গাটা অ্যাড করা দরকার, এই জায়গাটা তো অ্যাড করা দরকার। করলাম, এই জায়গাটা অ্যাড করা দরকার না, দিলাম। নিলাম ফিল করে, আমার কি দরকার, অ্যাঙ্গেল কার্ড তুল দরকার না। ভেক্টর করলাম না, ঠিক আছে, আমি বানাইলে বানাচ্ছি, কারণ ভেক্টর করে, ভেক্টর করলে আপনি বায়ারকে দিলে বায়ার বুঝতে পারবে আপনি ভেক্টর করছেন, বুঝছেন। আপনি যদি ভেক্টর করেন আর যদি ওটা বায়ারকে দেন, বায়ার বুঝতে পারবে যে আপনি ভেক্টর করছেন, বায়ার সহজে বুঝতে পারবে যে আপনি এটাকে ভেক্টর করছেন, আপনি কোনো কাজ করেন না। কাজ কমপ্লিট, সব কটাকে একটা করে নিল, কি বললাম, সব কটাকে একটা করে নিল, করে নিলাম, গেল একটা দিন। এখন কি দরকার, বাইরের ফরিউ তো লাগাইতে পারি, এখানে ফরিউ তো বসাইতে পারি, ফরিউ ফরিউ বসাইতে পারি না, এই ফরিউকে ঢুকাইতে পারি না। এই ফরিউটা কেমনে বানাইছে দেখেন, এটা তো আমাকে বানাইতে হবে, এটা কেমনে বানাইছে বলেন, এটা বানাইতে পারেন ফরিউ, এই টুল দিয়ে বানাই হয়েছে, ইউ হয়েছে, ইউ আমার কি দরকার, এই ইউজ ইউজ যতটুকু মাপ আছে, যতটুকু মাপ আছে আমাকে এই রিলেটেড বাকি কাজটা করা লাগবে। এখন তো ফোর হয়েছে, ফোর আমি বাইরে বেশি করে রাখলাম কেন বলেন তো, বাইরে বেশি করে রাখলাম এই কারণে যাতে আমার
বাড়তে সুবিধা হয় আমাকে, কাটতে সুবিধা হয়। একটা গ্যাপ আছে, গ্যাপ দিলাম, কাটলাম, এই ফুটটা এরকম করে আছে। আমি ফুটটা কি করব, আমি আমার মতো করে নিলাম। আমি কি করলাম, আমার মতো করলাম। কেন করলাম বলেন তো? কারণ আমাকে ইউনিক করতে হবে। আমাকে কি করতে হবে, ডিজাইনটা ইউনিক করতে হবে না? আমার তো ডিজাইনটা ইউনিক করা লাগবে। এই ডিজাইন তো হুবহু কপি করতে পারবো না, আমাকে তো ডিজাইন ইউনিক করতে হবে। ডিজাইন যদি হুবহু কপি হয় তখন তো আবার মানে বায়ার ধরে ফেলবে যে আপনি ডিজাইন চুরি করছেন, কেউ আসে ক্লেম করতে পারে। পুরোটাকে কি করবো, পুরোটাকে এই কয়টাকে, এই কয়টাকে ধরে গ্রুপ করে নেবো। গ্রুপ করে কি করবো, নিয়ে এসে তো আমাকে ওই মাপে করা লাগবে নাকি? বড় করে নেবো, পরে আসলাম কি আমার কি গেল, ফরিও গেল। আমরা তো এই জিনিস বানাইতে পারবো না কি, ডিজিটাল মার্কেটিং এর জিনিস ঢুকালো অথবা এই জিনিস ঢুকাইতে পারে না। এই যে অ্যাঙ্গার টুল গুলো, ছোট ছোট টুল গুলো, এগুলো এগুলো তো সহজেই বানাইতে পারবো। অল্টার চাপে ধরবো, ছোট করবো, অল্টার চাপে ধরবো, কপি করবো, দুইটা হবে। রাউন্ড হয়ে যাচ্ছে, এটাকে চ্যাপটা করে নেবো। রাউন্ড হয়ে গেলে চ্যাপটা করে নেবো। এই জায়গায় কাটতে গিয়ে অনেকেরই প্রবলেম হয় না, মাঝে মাঝে কাটেন, মাঝে মাঝে কাটা যায় না। এই যে আমি রাউন্ড কাটলাম, কেন প্রবলেমটা হয় বলে জানেন কি? আপনি কি করেন, মনে করেন আপনি এটা ঘর দেখেন, এই ঘরটা আছে না, এই ঘরটাতে আমরা কি দিয়ে কাটবো? মনে করেন আরেকটা ঘর দিয়ে কাটবো, এই ঘরটা দিয়ে কাটবো, কালার দিলাম, কি দিয়ে কাটবো বলেন তো? মনে করেন কাটার সময় যেটা দিয়ে কাটবো সেটাকে সবসময় কি করবো, উপরে রাখবো। এই এই প্রবলেমটা হয় না আপনাদের? এরকম প্রবলেম হয় না, মানে কাটছেন কিন্তু কাটা যায়নি, কাটছেন কিন্তু কাটা যায়নি, সরি, মানে এমন করি কি আমি যেটা দিয়ে কাটবো ওইটাকে কই রাখি, এইটা দিয়ে কাটবো এটাকে কি করে ফেলাই, তখন ভিতরে ফেলাই, ভিতরে দিয়ে ধরি, ধরে এরকম করে কাটে কিন্তু কাটা যাবে না। মাঝে মাঝে প্রবলেম ফেস করবেন।
তখন কি করবেন, আপনি যেটা কাটবেন ওটাকে কই রাখবেন, ওটাকে উপরে রাখবেন সবসময় কি ওইটা উপরে। কারণ ওই যে প্রথম প্রথম দিন আপনাদের মনে হয় এই যে এই লোগোটা বানাইতে মনে হয় সমস্যা হয়েছিল, মাস্টার কার্ডে একটা লোগো ছিল, একটা মাস্টার কার্ডে লোগো ছিল। আমি কি আপনাদেরকে লোগোর কোনো ইয়া দিছি, লোগো করতে দিছি পুরোটা? আচ্ছা মাস্টার কার্ডে এরকম লোগো থাকে, আমি আপনাদেরকে আজকে লোগোর একটা ফাইল দিয়ে দিবো, আপনারা সব লোগোগুলো কপি করবেন আর লোগো ডিজাইন হয়ে যাবে। দেখেন এই কয়টা আসছে না, এখন আমার কি দরকার, বায়ার কি বলছে বলেন তো, কি কালার চাইছে বলেন তো, স্কাই ব্লু চাইছে না স্কাই ব্লু? স্কাই ব্লু কালার কোড কি বলতে পারেন আপনি কোনটা স্কাই ব্লু? কারণ আমরা তো বলতে পারবো স্কাই ব্লু কোনটা, আমাকে স্কাই ব্লু চেনার জন্য কি করতে হবে, আমাকে কালার কোড নেওয়া লাগবে। কালার কোড নিলাম, নিয়ে কি করলাম, এটাকে ধরলাম, এটাকে আমি স্কাই ব্লু কালার দিলাম, তাহলে কি হলো আমার স্কাই ব্লু হয়ে গেল। বাইরে কি বলছে, ওয়ার্ড আর আমার কমিউনিকেশন করতে বলছে, দিলাম। বাইরে লোগোর নাম কি বলেন তো, বাইরে লোগোর নাম হচ্ছে 724 প্রাইভেট লিমিটেড, লিমিটকে বাদ দিলাম, ওটা পুরো কোম্পানিটার নাম। কিন্তু লোগোর মানে ব্র্যান্ডের ক্ষেত্রে কি পুরো কোম্পানির নামটা হয়, কোনো কোম্পানির নাম হয় না। নিলাম, নিয়ে কি ফোন দেবো বলেন, লেটো দিয়েই করলাম, লেটো বল দিয়েই করলাম, দিলাম স্কাইগুলো কালার দিলাম। দেখেন তো এক লোগো, একটা লোগো কমপ্লিট বাইরের, কিন্তু এই লোগোটা ফুটে উঠতেছে না কেন বলেন তো, ওটা ফুটে উঠতেছে না কেন বলেন তো, কালারের কারণে। তো কালারকে ফুটে ওঠার সহজ উপায় হচ্ছে এটি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম। এটা লোগো তৈরি, লোগো ডিজাইন কমপ্লিট, লোগো কমপ্লিট হয়েছে। এখন আমার কি বায়ার কি চাইছে, ওয়াটারমার্ক লোগো চাইছে, ওয়াটারমার্ক লোগো চাইছে না বায়ার, ওয়াটারমার্ক লোগো চাইছে। আমরা তো এরকম করে ওয়াটারমার্ক লোগো বানাতে পারি, করতে পারি এই কালার, এই কালারটাকে সাদা দিলাম, ওয়াটার ওয়াটার ওয়াট ওয়াট শব্দ মানে কি আমরা শব্দ, এটা কি ফেসবুকে রিলেটেড শব্দটা না, ফেসবুক বানানটা দেখেন, বা ইউটিউব, ইউটিউব লোগোটা দেখেন, ইউটিউব ইউটিউব লোগোটা দেখেন, ইউটিউব লোগোটা কিন্তু ওয়ার্ডমার্ক, দুটো শব্দ আছে দেখেন, এই যে লোগোটা দেখেন কি আছে, ইউটা কি আছে দেখেন, ইউটা তালা, ভিতরে একটা কি রেড দিয়ে দিছে, ভিতরে কি ঢুকাই দিছে, হোয়াইট কালার ঢুকাই দিছে,
হয়ে গেছে, ইজিতে করছে কিন্তু সবচেয়ে ইজি জিনিস, বাট অনেক সুন্দর। আবার এই জিনিসটা কি করছে দেখ, ইউটিউব কি ভিডিও রিলেটেড না, এই জন্য কি করছে ভিডিও দিয়ে দিচ্ছে, দেখছেন? ভিডিও প্লেয়ার তো এরকম হয়। গেল, আমি আপনাদেরকে লোগো দেখাচ্ছি।